রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা যাত্রা। 624 সাল, 54 বছর বয়স, প্রথম হিজরি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আর তারা হত্যার চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আল্লাহ হলেন উত্তম কৌশল গ্রহণকারী। সূরা আল বাকাররা। কুরাইশদের গুপ্ত সংকল্প অনুসারে নজর, ওকবা, আবু লাহাব এবং আবু জেহেল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদনের জন্য সেই রাত্রিতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহ বেষ্টন করতে প্রস্তুত হল। যাত্রার পূর্বে আবু লাহাব কুরাইশদেরকে বলল, আমরা তস্করের ন্যায় মুহাম্মদকে হত্যা করতে চাই না, নেশার গাঢ় অন্ধকারে হত্যা না করে অদ্য রজনীতে আমরা তাকে বন্দী করব এবং আগামী পর্তুষে সর্বজন সম্মুখে প্রকাশ্যে তার মস্তক দ্বিধা বিভক্ত করব। হাশেমকুল আমাদের পরাক্রম দেখে স্তম্ভিত হবে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে কুরাইশগণের দূরভিসন্ধি জানতে পারলেন। তিনি প্রিয় শিষ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি মক্কা শরীফ ত্যাগের জন্য আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট হয়েছি। অদ্য রজনীতে কুরাইশগণ আমাকে হত্যা করবার অভিপ্রায়ে আমার গৃহে আক্রমণ করবে, সেজন্য আমি অদ্য রজনী মদিনা শরীফ যাত্রা করব। যাত্রার পূর্বে যাদের ধন রত্ন আমার নিকট গচ্ছিত আছে আমি তাদেরকে তা প্রত্যাপন করতে চাই। এ সকল ধনরত্ন তোমার নিকট রইল, তুমি সবাইকে বুঝিয়ে দিও। এই বলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থানের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশগণকে বিপথে চালিত করবার অভিপ্রায়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে অবস্থান করল। একজন প্রতিবেশী তাদের এরূপ গুপ্তভাবে রাত্রিকালে আগমনের কারণ জিজ্ঞেস করলে আবু জেহেল বলল, আমরা মুহাম্মদের মস্তকের অভিলাষী। তৎশ্রবণে প্রতিবেশী বলল, তোমরা মূর্খ, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আগমনের পূর্বেই মক্কা শরীফ ত্যাগ করে গিয়েছেন। কুরাইশগণ তার উক্তিতে বিশ্বাস করতে না পেরে ছিদ্রপথে নয়ন স্থাপন করে দেখল, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় এক ব্যক্তি শয্যার উপর শায়িত আছেন। এদিকে উষা আগমন সূচিত করার জন্য নানা জাতীয় বিহঙ্গকুল কলনিনাদে দশ দিক মুখরিত করতে লাগল। কুরাইশগণ প্রভাত সমাগত বুঝে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে আঘাত করল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশভূষায় সজ্জিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বার উন্মোচন করলেন। কুরাইশগণ হযরত আলীকে গৃহমধ্যে দেখে শিকার লোলুপ ক্রুদ্ধ কেশিয়র ন্যায় গর্জন করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ জিজ্ঞেস করল। হযরত আলী তাদের দিকে দৃষ্টিপাত করে ঈষৎ হাস্যে বললেন, আমি রাত্রিতে নিদ্রাগত ছিলাম, সুতরাং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ কিছুই জ্ঞাত নই। কুরাইশগণ হযরত আলীকে গুরুতর রূপে পীড়ন করে তাদের সন্ধান জিজ্ঞেস করল, তখনও তিনি কোনো উত্তর করলেন না। ততক্ষণে তারা হযরত আলীকে বন্দী করে প্রস্থান করল। পরে দুরাত্মারা হযরত আলীকে আবু লাহাবের অনুরোধে ছেড়ে দেয়। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ হতে বের হয়ে আবু বকরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে ডাক দিলেন। গভীর রজনীতে একবার ডাকের পর আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গভীর রাতে একবার ডাকার পর তুমি জবাব দিলে কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেদিন বলেছিলেন আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব, ওই দিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাইনি। আপনি কষ্ট করে আমার দরজায় এসে ডাকাটা কি করবেন? আর আমি আবু বকর বিছানায় আরামে শুয়ে থাকব, এর চেয়ে বেয়াদবি আর কিছুই হতে পারে না। এর জন্য আমি ওই দিন থেকে বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। এরূপে দুই বন্ধু গভীর নিশার অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে মদিনা শরীফে যাবার জন্য সফর মাসের 22 তারিখে গাড়ে সওয়ারের পথে মদিনা যাত্রা করলেন। সেই প্রস্থানের দিন হতেই হিজরি সন গণনা আরম্ভ হয়েছে। শওর পর্বতের গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বদেশবাসীর নিকট হতে নির্যাতিত হয়ে বিষাদ ক্লিষ্ট মনে প্রিয় বন্ধু হযরত আবু বকরের সাথে ঘন অন্ধকারে আত্মগোপন করে ধীরে ধীরে শওর গিরিগুহার দিকে অগ্রসর হলেন। গাড়ে সওয়ার অতি সংকীর্ণ দুরারোহ উপত্যকা বিশেষ, মক্কা শরীফ হতে মদিনা শরীফ যাবার পথে অবস্থিত। গভীর রজনী প্রকৃতি সুপ্তা, যে কোনো মায়াবীর মায়ায় অঙ্গুলি হেলনে মন্ত্রমুগ্ধ। হযরত আবু বকরের হৃদয় অস্থির, ভীষণ শত্রু ভয়ে ব্যাকুল। তিনি পথে যাবার সময় একবার রাসুলের বামে, একবার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে, কখনো বা সামনে এবং কখনো বা পিছনে যেতে লাগলেন। ভয় পিছে গুপ্ত শত্রুর সুপ্ত ছুরিকা রাসুলের বুকে বিদীর্ণ করে। একে তো পথ অজানা, তদুপরি গাঢ় অন্ধকার, পদে পদে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদস্থলন হচ্ছে। দেখে হযরত আবু বকর অত্যন্ত কাতর স্বরে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার অপরাধ মনে না করেন তাহলে আপনাকে একটি কথা বলি। আপনি আল্লাহর রাসূল, আপনি শুধু মহান মানবই নন, আপনি অতি মানব বটে। আমার সম্মুখে আপনি এত কষ্ট সহ্য করছেন আর আমি নীরব রয়েছি, এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? বড় কথা, যদি হাশরের ময়দানে মহান আল্লাহ আমাকে আপনার কষ্টের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি কি জবাব দেব? আমি সর্বদিক বেঁচে যাই যদি আপনি আমার স্কন্ধে আরোহণ করুন। আমি চিরকাল দুঃখের সাথে সংগ্রাম করে আত্মজয়ী হয়েছি, সুতরাং এই কষ্ট আমার পক্ষে অতি নগণ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহাস্যে বললেন, প্রিয় বন্ধু আবু বকর, আমার জন্য চিন্তিত হয়েও না, আমার কোনো কষ্ট নেই। আমি সত্য ধর্মের এবং ন্যায়ের মুখ চেয়ে সকল কষ্টই সহ্য করতে প্রস্তুত আছি। মহান কার্যের অন্তরায়ও মহান। আমি নিশ্চয়ই বলছি, আজ আমরা যাদের জন্য স্বদেশ ত্যাগ করছি, দেশান্তরিত হচ্ছি, এমন একদিন আসতে পারে তারাই সত্য ধর্মের শান্তি স্নিগ্ধ ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে। তাদের দ্বারা আমার মহৎ উপকার সাধিত হবে। সুতরাং আল্লাহপাকের ইচ্ছা অসম্পন্ন থাকবে না। তিনি অসীম শক্তিসম্পন্ন, তার ইচ্ছার বিরুদ্ধে কর্ম করার ক্ষমতা কারো নেই। তিনি নিজেই নিজের কার্য পূর্ণ করবেন। তুমি আমার জন্য ব্যস্ত হয়ো না, ধীরে ধীরে অগ্রসর হও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কর্ণপাত না করে বললেন, রাসূল, আপনি যাই বলে আমাকে প্রবোধ দেবার চেষ্টা করুন না কেন, আমি কিছুতেই শুনব না। আপনার চরণতল কঠিন প্রস্তর খণ্ডের আঘাতে রক্তাক্ত। আমার দৃঢ় বিশ্বাস, প্রভাতেই শত্রুদল আমাদের পশ্চাদ্ধাবন করবেন, আপনার পদনিস্তৃত রক্তধারায় আমাদের পথ প্রদর্শন করবে। আপনি আর দেরুক্তি করবেন না, শত্রুদলকে প্রকৃত পথের সন্ধান দেবেন না, আমার স্কন্ধে আরোহণ করুন। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্কন্ধে উত্তোলন করলেন। তখনও রাত্রির তিন ভাগ অতীত হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্কন্ধে করে শহরগিরি গহ্বরের দ্বারে আসতেই হযরত আবু বকরের মন কেঁপে উঠল। তিনি মনে মনে ভাবলেন, বোধহয় এই গিরিগুহা ইতিপূর্বে মানব পথ চিহ্নিত দ্বারা চিহ্নিত হয়নি, সুতরাং আমাদের সাবধানতা সহকারে এখানে বাস করা উচিত। এরপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে বসিয়ে রেখে অন্ধকারে যতদূর সম্ভব তন্নতন্ন করে গিরিগহ্বর পরীক্ষা করে দেখলেন যে গহ্বর গাত্রে শত শত ছিদ্র বিদ্যমান রয়েছে। পিছে এ সকল ছিদ্রের ভেতর হতে কোনো বিষধর সাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দংশন করে। এজন্য তিনি নিজের পরিহিত বহুমূল্য বস্ত্র খণ্ড খণ্ড করে প্রত্যেক গর্তের মুখ বন্ধ করে দিলেন, কিন্তু বস্ত্রাভাবে একটি গর্তের মুখ বন্ধ করতে পারলেন না। কাজেই তিনি আপন পা দ্বারা সেই গর্তের মুখ আচ্ছাদিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে আহ্বান করলেন। পথ শ্রমজনিত ক্লান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোড়ে মাথা রেখে তৎক্ষণাৎ নিদ্রিত হয়ে পড়লেন। এদিকে এক বিষধর সর্প সেই গর্ত হতে বের হবার সময় হযরত আবু বকরের পদ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার পায়ে ভীষণ দংশন করল। বিশ্বের তীব্র যন্ত্রণায় তিনি অস্থির হয়ে উঠলেন, কিন্তু পিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রাভঙ্গ হয় এই ভয়ে তিনি স্থির হয়ে রইলেন বটে, কিন্তু যন্ত্রণার তীব্রতার জন্য চোখ হতে অশ্রুপাত হতে লাগল। দৈবক্রমে সেই অশ্রুধারা এক বিন্দু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন কমলে পতিত হলে তার নিদ্রা ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি উপনিবেশন করে হযরত আবু বকরকে রোদনের কারণ জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর বিনম্র বচনে তদ্বিবরণ জ্ঞাপন করলেন। তৎক্ষণাৎ রাসূল করিম পুলক ভরে আবু বকরকে আলিঙ্গন করে আল্লাহর উদ্দেশ্যে তার মঙ্গলের জন্য প্রার্থনা করলেন। কথিত আছে, এ সময় স্বর্গ হতে আল্লাহর দূত জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত আবু বকরের সাপের বিষের জ্বালা হতে রক্ষার্থে পরিধেয় বস্ত্রাদি দান এবং গৌর বকর সিদ্দিক উপাধি দান করেছিলেন। এদিকে কুরাইশগণ ধরণী বক্ষ নবারুণ রাগে রঞ্জিত হবার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে উপস্থিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসনভূষণে ভূষিত দেখে তাকে রাসূল মনে করে ধরেন। পরে যখন নিজেদের ভুল বুঝতে পারল তখন তারা দ্রুত বেগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহাভিমুখে ধাবিত হল। মনে করল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় বন্ধু, সুতরাং তিনি তাঁরই গৃহে রাত্রিযাপন করছেন। সবাই দ্রুত বেগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে উপস্থিত হয়ে তার কন্যা আসমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান জিজ্ঞেস করল। আসমা তার সম্বন্ধে কোনো সন্তোষজনক উত্তর প্রদান করতে না পারায় আবু জেহেল নির্দয় রূপে তাকে প্রহার করল। প্রহারের ফলে আসমার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল, তাতে তিনি নীরব রইলেন। তখন কুরাইশগণ উপায়ন্ত না দেখে দলে দলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধানে চারদিকে ধাবিত হল। দলপতি আবু জেহেল ঘোষণা করে দিল, যে কেউ মুহাম্মদকে মৃত বা জীবিত অবস্থায় উপস্থিত করতে পারে তাকে বহু অর্থ এবং শত উষ্ঠ পারিতোষিক স্বরূপ
প্রদত্ত হবে। পুরস্কার প্রাপ্তির আশায় কুরাইশ যুবকগণের হৃদয় আনন্দে নেচে উঠল। সানন্দে একদল যুবক আবু জেহেলকে অগ্রবর্তী করে গাড়ে শহরের পথের দিকে অগ্রসর হল। আবু কুরাইশ নামক পদচিহ্নভিজ্ঞ একজন যুবকও তাদের সাথী হল। গাড়ে শহরের পথে কিছুদূর অগ্রসর হয়ে উক্ত যুবক বলল, পথিমধ্যে এই যে পদচিহ্ন দেখা যাচ্ছে এটাই মুহাম্মদের পদচিহ্ন। আমি নিশ্চয়ই বলতে পারি এই পথে সে পলায়ন করেছে, চলুন দ্রুত বেগে অগ্রসর হই। এই বলে সবাই দ্রুত বেগে পদচিহ্ন লক্ষ্য করে গমন করতে লাগলেন। কিন্তু আরও কিছুদূর অগ্রসর হলে উক্ত যুবক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। তখন সে দলপতির দিকে বিষণ্ণবদনে চেয়ে বলল, এবার পথের উপর যে চিহ্ন পড়েছে তা পূর্ব ব্যক্তির নয়, সুতরাং এ সমস্যার সমাধান খুবই কঠিন। আবু জেহেলের উৎসাহপূর্ণ বাক্যে কুরাইশ যুবকদের প্রাণে আবার আসার সঞ্চারক্রমে সবাই গাড়ে শহরের গিরি গহ্বরের মুখদেশে উপস্থিত হল। গহ্বর ভিতরে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাবার্তা শুনতে পেরে প্রমাদ গুনলেন। ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল। বাহিরতে গম্ভীরভাবে আবু জেহেল বলল, নিশ্চয়ই এই গিরিগুহার মধ্যে ওরা লুকিয়ে আছে, সবাই তন্নতন্ন করে অনুসন্ধান করো, প্রাণপাত করে প্রতি গহ্বর প্রতি উপত্যকা অন্বেষণ করো, এসো আমরা প্রথমেই গিরিগুহা অন্বেষণ করি। এই বলে যে গুহার মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন সেই দিকে অগ্রসর হল। তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, যা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন। তখন তারা মুহাম্মদ ও আবু বকর উভয়ে গুহার মধ্যে অবস্থান করছিলেন। আর তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অন্যত্রে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল হয় আল্লাহ তাদের রক্ষার জন্য যথেষ্ট। কিন্তু খোদার কি অপার মহিমা, দয়াল প্রভু নিজ বন্ধুকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এক অভাবনীয় উপায় উদ্ভাবন করলেন। কুরাইশগণ গুহাধারে এসে দেখল যে একটি বন্য কবুতর গুহার সম্মুখে নীর নির্মাণ করে ডিমে তাও দিচ্ছে এবং মাকড়সার সুতাবস্তু গহ্বরের মুখ আবৃত করে রেখেছে। এর মধ্যে মানুষেরও প্রবেশ অসম্ভব। যদি কেউ ইতিপূর্বে এর মধ্যে প্রবেশ করত তাহলে কবুতর কখনোই ডিম পারত না বা মাকড়সার জাল দ্বারা গুহামুখ আচ্ছাদিত থাকত না। সুতরাং এই স্থানে বৃথা কালক্ষেপণ না করে চলো অন্যত্র অনুসন্ধান করি। আবু জেহেলের কথা শুনে কুরাইশ যুবকগণ অন্যত্র গমন করল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু থেকে রক্ষা পেলেন। যদি বন্য কবুতর গুহামুখে ডিম প্রসব এবং মাকড়সা সুতাবিস্তার না করত তাহলে কখনোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার কোনো সম্ভাবনা ছিল না। কুরাইশগণ প্রস্থান করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর কোনো বিপদ সংঘটিত হয়নি। তবু শত্রু ভয়ে তাকে দিনরাত্রি গিরি গহ্বরে অবস্থান করতে হয়েছিল। প্রতি রজনীতে হযরত আবু বকরের পুত্র আবদুল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুগ্ধ প্রদান করতেন এবং কুরাইশগণের দুরভিসন্ধির বিষয়ে জানিয়ে যেতেন। এভাবে তিন রাত্রি অতিবাহিত করে চতুর্থ রাত্রিতে তিনি গাড়ে শহরের গিরি গহ্বর ত্যাগ করেছিলেন। রজনীর গাঢ় অন্ধকারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উটে এবং হযরত আবু বকরের পুত্র আবদুল্লাহ এবং আমের অপর একটি উটে চড়ে গমন করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে আরোহণ করে গাড়ে শহর পরিত্যাগ করেছিলেন তার নাম কাসওয়া। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হতে 700 দেরহাম মূল্যে এই উটটি ক্রয় করেছিলেন। নবুয়ত লাভের ত্রয়োদশ বর্ষ পরে রবিউল আউয়াল মাসের 5 তারিখে তিনি গিরি গহ্বর পরিত্যাগ করে লোহিত সাগরভিমুখে যাত্রা করেছিলেন। উম্মে মাবাদের প্রতি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগ্রহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে শহর ত্যাগ করে মদিনা শরীফের অভিমুখে যাবার সময় প্রতিমধ্যে অতি সাবধানতা অবলম্বন করছিলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছে না থাকলেও মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে তাকে বিপদ থেকে রক্ষা করতেন। শত্রু ভয়ে তিনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুগম পথে না গিয়ে বিপথে যাত্রা করেছিলেন। দুর্ভাগ্যক্রমে সে বছর দেশের সর্বত্র নির্মম দুর্ভিক্ষ রাক্ষসী আঘাত হেনেছিল। চারদিকে সবার ঘরে হাহাকার, এক মুষ্টি অন্নের জন্য লোকে প্রাণপম সন্তান বিক্রয়ে উদ্যত। মানুষেরই আহার জুটা ভার, সুতরাং গৃহপালিত জীবের তো কথাই নেই। সুবিস্তীর্ণ প্রান্তর শুদ্ধ ধূলিময় প্রচণ্ড ভানুকিরণে অগ্নিতুল্য। কোনো কোনো স্থানে এক মুষ্টি শস্যের চিহ্নমাত্র নেই। একে তো সর্বঋতুতে দেশে জলাভাব, তদুপরি এই দুর্ভিক্ষের বছরে পানির অত্যাভাব ঘটেছে। এই দুর্দিনে লোকে ধর্ম অধর্ম আত্মপর ভুলে গিয়েছিল, আত্মীয় অভাগ্যগতের সেবায় বিমুখ হয়েছিল। কিন্তু এই দুর্দিনেও
খাজ্জার কন্যার দয়াময়ী উম্মে মাবত নিশ্চিন্ত ছিলেন না। তিনি প্রতিমধ্যে সুবিস্তীর্ণ গৃহ নির্মাণ করে পথিক ও দেশবাসীদের যথাসাধ্য কষ্ট দূর করছিলেন, কিন্তু দেশের বিশাল অভাব একমাত্র স্ত্রীলোকের দ্বারা দূর হওয়া অসম্ভব। সেজন্য দয়ার ইচ্ছে থাকলেও বাসনাস্বরূপ পরসেবা করতে পারছিলেন না। তার ভাণ্ডারেও ক্রমে শস্যাদির অভাব হয়ে আসছিল, মেষগুলি খাদ্যাভাবে দুগ্ধদানে অক্ষম হয়ে পড়েছিল। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুজন সাথীসহ উম্মে মাবাদের গৃহে অতিথি হলেন। অন্য কোনো খাদ্যের অভাব বশত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ দুদিবস শুধু মেষ দুগ্ধ পান করেছিলেন। তিনি উম্মে মাবাদের নিকট উপস্থিত হয়ে তার নিকট হতে মাংস ও ভক্ষণ করতে চাইলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা শুনে উম্মে মাবাদের হৃদয় শতধা বিদীর্ণ হল। তিনি কাতর ভারে ক্রন্দন করতে করতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার মন্দ দৃষ্টিবশত দেশ অন্নহীন, তাই আজ এই মহান অতিথির সেবা করতে পারলাম না। মাংস তো দূরের কথা, এক মুষ্টি অন্ন পর্যন্ত দিতে পারবো না, আমি একেবারেই নিঃসম্বল হয়ে পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের ঘরের চারদিক তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে একটি দুর্ভিক্ষকৃষ্ট অস্থি চর্মসার মেষি দেখতে পেলেন। সেই মেষটিকে লক্ষ্য করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই মেষি কি দুগ্ধ দান করে? তৎশ্রবণে উম্মে মাবাদ বললেন, পূর্বে যথেষ্ট দুধ দান করত, কিন্তু বর্তমানে অনাহারে ক্লিষ্ট হয়ে দুগ্ধদানে অক্ষম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে একবার আমি চেষ্টা করে দেখব কি, তুমি অনুমতি দিলে আমি একবার দহন করতে পারি। উম্মে মাবাদ অনুমতি দিলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মনে মনে সেই সর্বনিয়ন্তা আল্লাহকে স্মরণ করে মেষিকে দহন করলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হস্ত মেষির শুষ্ক স্তনে স্তম্ভিত হবামাত্র সুমিষ্ট দুগ্ধ শতধারায় প্রতীত হতে লাগলো। তিনি একটি পাত্রে দুগ্ধ ধারণ করে প্রত্যেককে পান করতে অনুরোধ করলেন। সবাই সে অমানসিক কাণ্ড দেখে প্রফুল্ল চিত্তে প্রভুর উদ্দেশ্যে তাকে পুরোভাগে রেখে নামাজ পড়লেন। এ ঘটনার সময়ে উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ অনুপস্থিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের গৃহ পরিত্যাগ করে চলে গেলে তার স্বামী উপস্থিত হয়ে ভাণ্ডপূর্ণ মেষদুগ্ধ দর্শনে স্তম্ভিত হয়ে পূর্ণবর্তী পত্নীকে কারণ জিজ্ঞেস করলেন। উম্মে মাবাদ উত্তরে বললেন, সম্ভবত একজন মহাপুরুষ আমাদের বাড়িতে পা প্রদান করেছিলেন, আমি তার কোনো পরিচয় পাইনি, জিজ্ঞেসও করিনি, তবে তার প্রশস্ত বদন, তেজপুঞ্জ কলেবর, তার মহানুভব তার সাক্ষী। আবু মাবাদ সহধর্মিনীর নিকট হতে সকল বর্ণনা শুনে হর্ষপুলকিত বদনে বললেন, লক্ষণ শুনে মনে হচ্ছে উক্ত মহাপুরুষ কুরাইশ বংশীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কেউ নন। কুরাইশদের অত্যাচারে দেশ ত্যাগ করছেন, আমি সেজন্য তার দেখা পেলাম না। বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আগমন করেন সে সময়ে আবু মাবাদ ও তার দয়াময়ী সহধর্মিনী পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। আবু মাবাদ জীবনের অবশিষ্টকাল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণতলে আশ্রয় পেয়ে শান্তি ও সুখ উপভোগ করেছিলেন। সুরাকা ইবনে মালিকের কানর ও মুক্তিলাভ। মক্কা মুয়াজ্জমায় হতে হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থানের সাথে সাথেই চারদিকে অনুসন্ধানের ধুম পড়ে গেল। আবু জেহেল কর্তৃক ঘোষিত শত উট পুরস্কার লাভের উৎসাহে সকলেই অনুসন্ধান আরম্ভ করেছিলেন। এই সময়ে মালিকের পুত্র সুরাকা মক্কা মুয়াজ্জমায় আত্মীয় স্বজনদের মধ্যে বসবাস করছিল। এক ব্যক্তি তাকে এসে খবর দিল, লোহিত সাগরের উপকূলে চারজন মানুষকে গোপনে উট আরোহণে যেতে দেখেছে। সুরাকা এই সংবাদ পেয়ে তৎক্ষণাৎ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য সজ্জিত হল। পিছে অন্য কেউ এই সংবাদ পেয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য গমন করে পুরস্কার লাভ করে, এ আশঙ্কায় সংবাদদাতাকে বলল, না, ওরা মুহাম্মদের সহচর নয়, অপর কোনো ব্যক্তি হবে, মুহাম্মদ অন্য পথে গমন করেছেন। এদিকে রাত প্রভাতের সাথে সাথে সুরাকা যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে এক বেগগামী অশ্বে আরোহণ করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যাত্রা করল। পুরস্কার লাভের আশায় আনন্দে তার মন নৃত্য করতে লাগল। শত মনোরম সুখের চিত্র তার কল্পনা কাননে প্রতিভাত হতে লাগল। শত উটের অধিকারী হওয়া অল্প সৌভাগ্যের বিষয় নয় মনে করে দ্রুত বেগে অশ্ব ধাবিত করল। অচুরেই সুরাকার সাথে পথে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হল। তখন তিনি গদির নামক প্রদেশ অতিক্রম করে মদিনা শরীফের দিকে অগ্রসর হচ্ছিলেন। পথশ্রমে অথবা শত্রু ভয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি, এক মনে এক ধ্যানে কোরআনের আয়াতগুলি আবৃত্তি করতে করতে যাচ্ছিলেন। মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিশ্চিন্ত ছিলেন না, তিনি সুরাকার সমূহ পদধ্বনি শ্রুত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর বুঝি আপনার জীবন রক্ষা করতে পারলাম না, শত্রুর শানিত তরবারি এখনই আপনার হৃদয় দ্বিধা বিভক্ত করবে, আমি নিহত হই তাতে ক্ষতি নেই, কিন্তু আপনার মহামূল্য জীবন কি করে রক্ষা করব।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অনাথের আশ্রয়, বিপন্নের সহায়, দীনের বন্ধু। আমরা নির্দোষ, আমাদের জীবন রক্ষার ভার তার উপর অর্পিত আছে, উতলা হবার কোনো কারণ নেই। এসো এই বিপদের মাঝে ঘোর দুর্দিনে একবার আল্লাহর নামে প্রার্থনা করি। এই বলে সেই স্থানে নামাজ পড়তে লাগলেন। এদিকে সুরাকা শত্রুকে সম্মুখে দেখে আনন্দে সবেগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমুখে অশ্ব ধাবিত করল, কিন্তু আল্লাহর অপার মহিমায় অশ্ব পা মাটিতে দেবে যায়। সুরাকা এই অদ্ভুত ব্যাপার দেখে বিস্মিত হলেও পুরস্কারের লোভে মাটি হতে অশ্বকে উঠিয়ে পুনরায় আরোহণ করল। আবার অশ্ব সামনে এগুচ্ছিল, তরবারির ফলকের উচ্চ সূর্যালোকে প্রতিফলিত হয়ে উঠল। বুঝিয়ার রক্ষা নেই, সত্য ধর্ম প্রচারকের বুঝি এইবার শেষ মুহূর্ত উপস্থিত। আবার খোদাতালা মহিমা দশ দিকে বিকশিত হল। এবার সুরাকার দ্রুতগামী অশ্বের চারটি পদই মাটিতে প্রথিত হয়ে গেল, বেগবান অশ্ব হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তখন সুরাকা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে সামান্য দূরে অবস্থান করছিলেন। সুরাকা পুনরায় এই অমানসিক কাণ্ড দেখে প্রাণ ভয়ে আকুল হয়ে পড়ল। মনে মনে বুঝতে পারল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ব্যক্তি নন। সুরাকা তখন বিনয় নম্র বচনে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বদদোয়াই ঈশ্বর আমাকে এই দণ্ড দিয়েছেন। তোমাকে হত্যার চেষ্টা করে আমি এই মহাসংকটে পতিত হয়েছি। এখনই তুমি আমার রক্ষার জন্য দোয়া করো। আমি শপথ করে বলছি, তোমার কোনো অনিষ্ট না করে মক্কায় ফিরে যাব এবং তোমার সম্বন্ধে কারো নিকটে কোনো কথা প্রকাশ করব না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার মুখভাব অবলোকনে বুঝতে পারলেন যে প্রকৃতই তার হৃদয় পরিবর্তিত হয়েছে, তার দ্বারা কোনো অনিষ্টের আশঙ্কা নেই। তিনি সুরাকাকে বললেন, যারা সংসারে কারো অনিষ্ট করে না সবারই মঙ্গল প্রার্থী, অজ্ঞ ও ভ্রমান্ধ লোকেরাই তাদের শত্রুতা করে থাকে। আমি এখনই তোমার মুক্তির জন্য দয়ালু প্রভুর নিকট প্রার্থনা করব। হে সুরাক্কা, তোমার উক্তি যদি যথার্থ হয় তাহলে অর্শ মৃত্তিকা গর্ভ হতে উদ্ধার লাভ করুক। প্রার্থনার সাথে সাথেই সুরাকার অর্শ ভূগর্ভ হতে উদ্ধার লাভ করল। সুরাকা তৎক্ষণাৎ তার চরণতলে পতিত হয়ে স্বীয় উদ্ধারের উপায় জিজ্ঞেস করল। তিনি বললেন, তুমি সত্য ধর্মাবলম্বী হও, ইহকালে সুখ ও পরকালে জান্নাতি হবে। এক্ষণে তুমি হৃষ্টচিত্তে মক্কা শরীফ গমন করো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণাবাণী সুরাকা উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বারংবার বলতে লাগল, আমি মহাপুরুষের জীবন গ্রহণে উদ্ধত হয়েছিলাম, প্রভু কি আমায় দয়া করবেন? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে আশ্বাস দিয়ে একখানা পত্র লিখে দিয়ে বললেন, মক্কা শরীফ যখন আমার করতলস্থ হবে, অন্ধবিশ্বাসীর দল যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই সময় তুমি এই পত্র নিয়ে আমার নিকট উপস্থিত হয়ো, আমি স্বয়ং তোমাকে সত্য ধর্মে দীক্ষা দান করব। সুরাকা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতায় প্রাণে অনেকটা শান্তি অনুভব করল এবং নিজের নিকট যে সকল দ্রব্যাদি ছিল পথক্লেশ নিবারণের জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চাইল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈষৎ হাস্যে বললেন, আমি ফকির, বৃক্ষতলে আমার শয্যা, আমার কোনো অভাব নেই, তুমি নিজে দ্রব্যগুলি নিয়ে যাও। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সুরাকা মক্কা শরীফ মুখে প্রত্যাবর্তন করার সময় সে পথে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানাবিলাসী একদল কোরেশ যুবককে দেখতে পেল। সুরাকার নিকটে তারা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধান জিজ্ঞেস করায় বলল, আমি এই পথে বহুদূর তার সন্ধান করে ফিরে এসেছি, আমার আশা সফল হয়নি, এ পথে আর বৃথা পরিশ্রম করে তোমাদের কোনো লাভ নেই, চলো আমরা অন্য পথে গমন করি। সুরাকার উক্তিতে আস্থা স্থাপন করে যুবক দল অন্যত্র চলে গেল। কথিত আছে, সুরাকার পর মরিদ নামক একজন কুরাইশ যুবক অশ্বারোহী সমবি ব্যবহারে পথিমধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের আশাও সফল হয়নি। সুরাকার ন্যায় তার নিকট ঐশ্বরিক শক্তির সূচনা দেখে মুগ্ধ হয়েছিল। তিনি সুরাকার মতো তাকে গৃহে প্রত্যাবৃত হতে আদেশ দেননি, পথের মধ্যে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে মদিনা শরীফে নিয়ে গিয়েছেন। মদিনা শরীফের নিকটে গিয়ে বুড়িদই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, অতি দিনের ন্যায় মদিনা শরীফে প্রবাস করা সঙ্গত নয়। এই বলে বুড়িদ একখণ্ড বংশের পতাকা প্রস্তুত করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগামী হয়েছিলেন। মদিনা শরীফের পথে বুড়িদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ গৃহে অতিথি হবার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বললেন, আমি কারো নিমন্ত্রণ গ্রহণ করব না, আমার উট স্বেচ্ছায় যার দ্বার ভূতলে শয়ন করবে তারই গৃহে আতিথ্য গ্রহণ করব। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মদিনাবাসীদের বাঁধ ভাঙা আনন্দ। নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফে যাত্রা করেছিলেন শুনে মদিনা শরীফের অধিবাসীরা আনন্দে উন্মত্ত হয়ে পড়েছিল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলন আসা তাদের
মনোমধ্যে এতদূর প্রবল হয়েছিল যে তারা প্রতিদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করে মদিনা শরীফের প্রান্ত দেশে আগমন করত এবং প্রত্যহই নবীন তপন কিরণে ধরাতল রঞ্জিত হলে নিরাশ হৃদয়ে স্ব গৃহে ফিরে আসত। মদিনাবাসীদের নববেশভূষা নবাগন্তকেরা মনে করত, বুঝি প্রত্যহ নগরে কোনো মহ উৎসবের আয়োজন হয়েছে। অবশেষে শুভ দিন শুভ মুহূর্ত এসে উপস্থিত হল, আল্লাপাক তাদের অভীষ্ট আশা পূর্ণ করলেন। একদিন প্রভাতে নগরবাসীরা নববেশভূষায় ভূষিত হয়ে যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পূর্ব অভ্যাস মতো কোবায় প্রতীক্ষা করছিলেন, সেই সময় একজন ইহুদি গৃহের ছাদ থেকে উচ্চস্বরে বলে উঠল, হে ভাই সকল, এতদিন পরে বুঝি প্রভু আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন, আমাদের শেষ পয়গম্বরের হৃদয়ের ধন ওই দেখো আসছেন, শুভ বেশভূষা ভূষিত হয়ে আমাদের করুণা করতে আগমন করছেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন কমল দেখে আজ আমাদের জন্ম সার্থক হল, আকাঙ্ক্ষার নিবৃত্তি হল। ওই দেখো বালক সদৃশ্য তেজময় অথচ করুণ মুতি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর হতে হস্তোত্তোলন করে আমাদের অভয় দিচ্ছেন। এই সংবাদ শুনে নগরের মধ্যে একটা আনন্দ কোলাহল ধ্বনিত হল, গৃহ হতে গৃহান্তরে আনন্দ মূর্তিময়ী হয়ে এই সংবাদ পরিব্যাপ্ত করতে লাগলো। কোবা নগরের বৃহৎ রাজপথগুলি লতাপুষ্প পতাকায় সজ্জিত হয়ে নগরের অধিবাসীগণের উৎসব আনন্দে যোগদান করল। বিভিন্ন পল্লীতে তরুণদারগুলি সজ্জিত হয়ে পল্লীবাসীদের ধন সম্পদের পরিচয় দিতে লাগলো। অবশেষে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় উপস্থিত হলেন। সমবেত জনগণ আনন্দ কোলাহলে প্রান্তর পূর্ণ করে ফেলল। দেশের সম্ভ্রান্ত ব্যক্তিগণ সবাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ব অতিথি হবার জন্য সাদরে আহ্বান করতে লাগলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অযাচিত অভ্যর্থনায় পরম আনন্দিত হয়ে তাদের সম্বোধন করে বললেন, হে আমার প্রিয় ভাইগণ, আমি চিরকাল কৃতজ্ঞ, অন্তরে তোমাদের মঙ্গলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করব, তার অনুকম্পায় তোমাদের কোনো অভাব থাকবে না। তোমরা এখন স্ব গৃহে গমন করো, আমি আজ রাতে মক্কার বংশোদ্ভূতের গৃহে অতিথি হব। আমার প্রপিতামহ হাশেম নাজার সালমা নামনি একটি যুবতীকে বিবাহ করেছিলেন, সুতরাং নাজ্জার বংশ আমার পিতামহ আব্দুল মুত্তালিবের মাতৃকুল। তখন নাজ্জার বংশে কুলসুম নামক একজন সুপণ্ডিত ধর্মপরায়ণ প্রবীণ ব্যক্তি নায়কত্ব করছিলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রীমুখ হতে উক্ত বাণী নিঃসৃত হওয়ামাত্র তিনি সাদরে তাঁর অভ্যর্থনা করে বললেন, হে মহাত্মা, আমি এখন নাজ্জার বংশের প্রধান, আমার নাম কুলসুম, আমি মুসলমান ধর্মাবলম্বী। আপনি আমার গৃহে অতিথি হবার বাসনা প্রকাশ করে আমাকে চরিতার্থ করেছেন। অপ্সরা সদৃশ্য রূপসী বিদ্রাধরীর ন্যায় সুকণ্ঠী কিঙ্করীগণ সুকণ্ঠে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যশগান আরম্ভ করতে লাগলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোভাযাত্রার সাথে সাথে প্রফুল্ল অন্তরে নাজ্জার বংশধরের আভাসী ভূমুখে যাত্রা করলেন।